আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি ইন্দোনেশিয়া ভাইবাদারকে বলব এবং প্রশ্ন করবো তারা মালয়েশিয়াতে কত টাকা খরচ করে আসে এবং আমি এই ভিডিওতে বাংলা প্রবাসী বাইদেরকে বলবো আমরা বাংলাদেশ থেকে কত টাকা খরচ করে মালয়েশিয়াতে এইসব ফার্ম বাগানে কাজ করতে আসি আমি সর্বপ্রথম বলবো ইন্দোনেশিয়া বাইকে এবং তিনি মারি মালয়েশিয়া নি ইন্দোনেশিয়া সিনেমা রি হ্যাঁ কামু রাপা 22000 10000 ডাঙ্গান দেপো ডাঙ্গান দেপো আমি তাকে বললাম মানে তারা মালয়েশিয়াতে কত টাকা খরচ করে আসছে ইন্দোনেশিয়া থেকে তারা কিন্তু বলছে মালয় রেঙ্গে 2000 মানে 2000 টাকা খরচ করে আসছে বাংলাদেশের কিন্তু হাজার টাকা পরে দেখেন তারা ইন্দোনেশিয়া থেকে কত কম টাকা খরচ করে আসে যেমন চল্লিশ হাজার টাকা খরচ করলে কিন্তু তারা এইসব ফার্মোয়েল বাগানে কাজ করতে আসতে পারে দেখেন কত একটা সিম্পল একটা সুযোগ তারাও কিন্তু বর্তমানের সময়ে ইন্দোনেশিয়া থেকে মানুষ কিন্তু দিচ্ছে না এদের পামোয়াল বাগানে কাজ করতে আসার জন্য কেন এই ইন্দোনেশিয়া ভাইনা সাবিত আডা ইনি লাডাং ভাইনা আডা ইনি গাজী ভিক হ্যাঁ গাজী ভিক তাকে বললাম মানে ইন্দোনেশিয়াতে যে এইসব ফার্ম অয়েল বাগান আছে ফার্ম অয়েল বাগানে কেমন বেতন দেওয়া হয় সে বলছে কিন্তু গাজী পায় না মানে অনেক টাকা বেতন দেয় এখন বর্তমানের সময় ইন্দোনেশিয়াতে আর বাংলাদেশে কিন্তু এইসব প্লান্টেশন বাগান যেমন ফার্ম বাগান নাই তাই কিন্তু বর্তমানের সময় ইন্দোনেশিয়া থেকে মানুষ আসতে পারতেছে না এই সব ফার্ম বাগানে কাজ করে তারাও কিন্তু আর ছুটিতে যাচ্ছে না একবারে চলে যাচ্ছে যেমন এই যে এক ইন্দোনেশিয়া আছে এ কিন্তু পরের মাসে চলে যাবে আমি তাকে তো আমি অনেক ভিডিওতে আমি প্রশ্ন করেছি সে কিন্তু পরের মাসে চলে যাবে এটা কিন্তু বাস্তব মানে এটা মিথ্যা কথা নয় তাকে আমি প্রশ্ন করলাম সে কিন্তু বলে দিল তারা চল্লিশ হাজার টাকা খরচ করে আসে মালয়েশিয়াতে এখন আমি এক বাংলা বলবো আপনি মালয়েশিয়াতে যে আসছেন আপনি কত টাকা খরচ করে আসছেন তিন লক্ষ দেখেন সেম কাজই মানে এরাও কন্টাকে ফামুয়াল ফল কাটে এই প্রবাসী ভাই বাংলা এও কিন্তু পামাইল বাগানে মানে এক এক কষ্ট এখন আমরা বাংলাদেশ থেকে আশি কত টাকা খরচ করে তিন লাখ ষাট হাজার টাকা খরচা করে আর ইন্দোনেশিয়া থেকে আসে কত খরচ করে দুই মানে হাজার টাকা করে তাহলে কত ব্যবধান আমরা এই জন্যই বুঝছেন মানে বাংলাদেশ থেকে আমরা কম টাকা খরচ করে আসতে পারি কিন্তু বাংলাদেশ মালার ইঙ্গিত বাংলাদেশ ডাবল টাকা দেখেন এও কিন্তু দুই হাজার টাকা খরচ করে আসছে আর আমি মালা রিঙ্গিত দোয়া বিলাসীবু মানে আমি বারো হাজার টাকা খরচ করে আসছি বাংলাদেশের কত টাকা দুই লক্ষ উপরে হয় আমি কিন্তু অনেক টাকা খরচ করে আসছি কিন্তু আমাদের এই স্টেটে আমি যতগুলা প্রবাসী বাইবাদেরকে বলেছি বাংলাদেশের সর্বনিম্ন কম টাকা খরচ করে কিন্তু আমি আসছি আমার কম আর কেউ আসতে পারে নাই এই দেখেন ইন্দোনেশিয়া তারা কিন্তু চল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা খরচা করে এইসব সব বাগানে কাজ করে আর আমরা আমাদের সে তারা বেশি টাকা ইনকাম করতে পারে তারা কিন্তু এইসব ফামোয়াল বাগানে কনটাকে ফামোয়াল ফল কাটতে পারে বেশি তারা কিন্তু পান্ডাইসু ডা মানে মালয়েশিয়া ভাষা যেটা হলো তারা পারে ফল কাটতে আর আমরা যারা বাংলা তারা কিন্তু আগে শিখতে হয় সেই কাজ ডায়ার পরে কিন্তু আমাদের এটা আসতে হয় কমল বাগানে ফল কাটা আর তারা যে ওকে 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 বলে মানে বাসায় চলে যাচ্ছে দেখেন টাইমও একটা বেশি বাজে না একটা বাজে চলে যাচ্ছে তারা কিন্তু চলে যাচ্ছে আর এই দেখেন এরাও কিন্তু চলে যাবে যেমন আমি কেতে বলতেছিলাম বুঝতে পারতেছি না আমরা যারা মালাইশিয়াতে আসি অনেক টাকা খরচ করে কিন্তু আসি যেমন এই বাগানে আমি বলেছিলাম সেটা হলো ইন্দোনেশিয়া থেকে যে যারা বাগানে ফল কাটে ইন্দোনেশিয়াতে কিন্তু পাম বাগান আছে তারা কিন্তু ইন্দোনেশিয়া থেকে পাময়েল ফল কাটা শিখিয়ে আসে এরপরে কিন্তু পাম বাগানে যারা মালয়েশিয়াতে এসে কাজ করে তারা কিন্তু ডাইরেক্টলি সাময়াল ফল কাটে অন্য অন্য কাজ করে না আর আমি অনেকদিন ধরে তো মালয়েশিয়াতে আসি খাময়াল বাগানে কাজ করতেছি ইন্দোনেশিয়ারা কিন্তু ফল কাটা ছাড়া অন্য অন্য কাজ করে না যেমন তারা কিন্তু ফল কাটার কাজ করে কিছু কিছু মানুষ ইন্দোনেশিয়া মানে বাইবাদার করে থাকে বেসিকের কাজগুলা সেটা হলো বিজি পুরানির কাজ যেমন স্প্রে কাজ ফ্লাওয়ারের ওই কাজে কিন্তু প্রচুর টাকা বেতন আছে যেমন যেগুলো কাজের ভিতরে বেতন বেশি ওইগুলা কাজের ভিতরে দেয় যেমন ইয়া বলতেছে মানে ভিডিওটা দেখবে মানে আমার কাছ থেকে আচ্ছা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে সাথে থাকবেন পরবর্তী এক ভিডিও পাওয়ার জন্য আর আমার এই চ্যানেলে প্রতিনিয়ত ইন্দোনেশিয়া দিনে ভিডিও আসতে থাকবে আপনারা জাস্ট কমেন্ট করবেন